পাঁচজনকৈ শ্রমিকক গাড়ীৰে খুন্দিয়াই আঘাতপ্রাপ্ত করার প্রাক মুহূর্তর রাজকন্যার দৃশ্য। রাজকন্যাই নাচিছে, রাজকন্যা ইতিমধ্যে নিচাত মতলীয়া হৈছে। এটা বার্থডে পার্টিত এইদরে ইনস্টাগ্রামের পোস্ট দিছে রাজকন্যায়। রাজকন্যা এইদরে নচার কিছু সময়ের পিছতেই সুরামত্ত অবস্থা। পাঁচজন শ্রমিকক খুন্দার পিছত ইয়ারে এজন শ্রমিকর দুটাক ভরি কাটা গল। এইদরে একটা পার্টিত নাচি থাকা অবস্থা রাজকন্যায় হয়তো ভবা না, কিছু সময়ের পিছত এক ভয়ানক দুর্ঘটনা সংঘটিত করবলে তাই গই আছে। এবার এই দৃশ্য চাও। জিএনআরসির মিনি আইসিউত এইদরে পড়ে আছে রাজকন্যা। আইসিউত এগারী ব্যক্তি কেতিয়া থাকে যেতে শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ হয়, যেতিয়া মৃত্যুর সহ এজন মানুষের যুঁজবলগিয়া হয় তেতিয়া চিকিৎসকে আইসিউত এজন রোগীক ভর্তি করায়। জিএনআরসির আইসিউত এখন কম্বল লইয়া পড়ে আছে আমার রাজকন্যা। স্বাভাবিকতেই আইসিউ জিএনআরসি কর্তৃপক্ষ যেহেতু রাজকন্যাক রাখিছে, আমি ভাবিবলে বাধ্য হয়েছো রাজকন্যা শারীরিকভাবে অসুস্থ। কিন্তু রাজকন্যার এয়া অভিনয়, রাজকন্যার এই অভিনয়ত সহায় করছে জিএনআরসি কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ নকলেহেন, এইদরে দুদিন বিছনাত থাকিলেহেন রাজকন্যা। মুকলি আকাশের তললৈ উলাই আহিলেহেন রাজকন্যা। আকৌ চলিলেহেন নৈশ সুরার পার্টি। পুনৰ রাজকন্যায় সংগঠিত করলেহেন সুরামত্ত অবস্থাত দুর্ঘটনা। দুর্ঘটনা মানুষের হব পারে, কিন্তু রাজকন্যার দুর্ঘটনা নতুন ঘটনা নহয়। রাজকন্যা ইয়ার পূর্বেও মরাণর এই যুবকজনক গাড়ি খুন্দিয়ায় আঘাতপ্রাপ্ত করেছিল। এই যুবকজন প্রাক্তন বিধায়িকা নবনীতা সন্দিকৈর পুত্র। সৌভাগ্যবশত আর্থিকভাবে সচ্ছল সন্দিকৈ পরিয়ালে এইজন লড়াক দিল্লির পর আরম্ভ করে দেশের বিভিন্ন আগশারী চিকিৎসালয়ত চিকিৎসা করায় সুস্থ করে আনবলে সক্ষম হল। কিন্তু শরীরত রাজকন্যার আঘাতের চিহ্ন যুবকজনের এটাও স্পষ্ট। এটাই ভাল খবর, রাজকন্যাক পুনের গ্রেপ্তার করা হল। এয়া দিসপুর আরক্ষী থানার দৃশ্য। রাজকন্যাক পুলিশের গাড়িত লই আনা হয়েছে জিএনআরসির আইসিউর। এইদরে রাজকন্যাক লই যাওয়া হয়েছে দিসপুর আরক্ষী থানার ভিতর। আসল রাজকন্যাক দিসপুর আরক্ষীয়ে পুনের সমন জারি করেছিল, কিন্তু রাজকন্যার মাতৃয়ে কৈছিল তাই অসুস্থ। জিএনআরসি তাই পড়ে আছে, কমেও দুসপ্তাহ তাই জিএনআরসিত থাকিব লাগে। সমগ্র বিষয়টির হস্তক্ষেপ করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশেষজ্ঞ দল এটা গঠন করা হয়েছিল। এই দলটো উপস্থিত হয়েছিল জিএনআরসিত। এই দলটোৱে জিএনআরসি কর্তৃপক্ষের সম্মুখত রাজকন্যার শরীর পরীক্ষা করেছিল। প্রশ্ন হয়েছে এই দলটোত কোন কোন আছিল। সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আহিছে, তারপর গেস্ট্রো এন্টারোলজি ডিপার্টমেন্ট আহিছে, মেডিসিন ডিপার্টমেন্ট আহিছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আহিছে। এটা কি সমস্যা কি পাইছে তেওঁ? আমি বহুতে লৈছে, তার মানে গোটেই বিলাক খুদিছে লৈছে। এতিয়াই সুপারিন্টেন্ডেন্ট আছে, চাইছে আপোনালোকে? হ্যাঁ, তেওঁক চাইছো আর সুপারিন্টেন্ডেন্ট অফিসার আপোনালোকে বস্তুখানি লৈ লৈ এতিয়াই চাবি আপোনালোকে। ইয়ার পিছতেই মেডিকেল বোর্ডে রিপোর্ট দাখিল করে রিপোর্ট মতে রাজকন্যা সম্পূর্ণরূপে সুস্থ। এই রিপোর্টটলৈ মন কৰক। মেডিকেল বোর্ডের রিপোর্টে রিপোর্টত উল্লেখ নাই যে রাজকন্যা শারীরিকভাবে অসুস্থ। আইসিউত আসলতে এনেই পড়ে আছে রাজকন্যা। ইয়ার পিছতেই আরক্ষী বাহিনী উপস্থিত হয় জিএনআরসিত। পরবর্তী সময়ত ভয়ানক দুর্ঘটনার খলনায়িকা রাজকন্যাক গ্রেপ্তার করে হাজির করা হয় দিসপুর থানায়। এয়া রাজকন্যার মাতৃ, মাকর কোনো দোষ নাই। এইগুলি মহিলায়
রাজকইনাই যেটা কৈছিল এটা মোবাইল থাকাহেতেন মই রাতে থাকিবলগিয়া নহলহেতেন সেই সময়ত মাকে বারে বারে কৈছিল মনে মনে থাক মনে মনে থাক আজি মাতৃ অসহায়। প্রশ্ন হয়েছে আরক্ষী রাজকইনা কিহর ভিত্তিত গ্রেপ্তার করলে? নম্বর ওয়ান টু তেখেতক তদন্তর কারণে আহিবলে রিকুয়েস্ট করা হয়েছিল, কিন্তু তেখেতের মা এটা চিঠি লিখিলে যে শি ইজ নট ওয়েল আর তেখেত সেমি আইসিইউত আছে এন্ড তেখেত দু হপ্তাহ তদন্ত জয়েন করব নোৱাৰিব, শি উইল নট বি এবল টু জয়েন দ্য ইনভেস্টিগেশন ফর টু উইকস। এইটো কথাক লৈ পেলাই আমি জি এম সিক রিকুয়েস্ট করল ফর আ মেডিকেল বোর্ড, বিকজ উই ওয়ার অলসো ওয়ারিড, আমাকে চিন্তা হয়েছিল যে হোয়াট ইঞ্জুরিজ দ্য শি হ্যাভ, ইটু দিস অলসো এফেক্টস দ্য কেস। কিন্তু আজি যেন আপনি সব জানে জি এম সির একটা ডাঙর বোর্ড উইথ ভেরি ওয়েল রিপিউটেড ডক্টর্স গৈ পেলায় রিপোর্টটো দিলে দ্যাট দ্যার ইজ নাথিং ইন হার সিস্টেম রাইট নাও উইচ শোজ দ্যাট শি শুড বি ইন আ সেমি আইসিইউ। ইটু হওয়ার পিছত ইন দ্য মিন ওয়াইল আজি রাতিপুৱা আমি আরও একটা এফ আই আর রিসিভ করল তেখেতর আগেন্স্ট, তো দ্যার ইজ ওয়ান মোর কেস and this time she has been arrested in that case. Meanwhile purana case of section kita add kara hoise and the court has accepted those sections. If the first accident case today morning we received one more FIR, aji aru eta FIR aise during after the accident dekhet she had attacked somebody else, he jane attack koisle he jane hospital ot ase তেখেতরে এটা এফ আই আর আজি পাইছো, সো শি হ্যাজ বিন টেকেন ইন দ্যাট কেস। স্যার সিএনআরসি এবারে এই দৃশ্য স্যার এই ভিডিও নতুন কই সম্মুখলে আইছে কুকুরবারে নিশা সুরামত্ত অবস্থাত রাজকইনাই যেতিয়া আটজনকৈ শ্রমিকক নিজের গাড়িরে খুন্দি আইছিল সেই সময়ত সম্পূর্ণ সুরামত্ত অবস্থাত আছিল তাই। ঘটনাস্থলীত উপস্থিত থকা কেইজনমান যুবকে আরক্ষীর উপস্থিতি রাজকইনার সমগ্র দৃশ্য ক্যামেরাত বন্দী করেছিল। রাজকইনার সাহস চাও আরক্ষীর সম্মুখতেই এজন যুবকর মোবাইল কেনার থাপ মারি লৈ ভাঙি পেলাইছিল। এই সমগ্র বিষয়টি এতিয়া আরক্ষীর ভূমিকাক লৈ বিভিন্নজনে প্রশ্ন করছে। কোন আরক্ষী বিষয়ার নির্দেশত রাজকইনার বিরুদ্ধে গোচর শিথিল করা হয়েছিল? কিয় শুক্রবারে নিশা রাজকইনা সুরাপত্ত অবস্থা আছে না নাই সেয়া প্রমাণ করবলে মেডিকেল করা নহল? নৈশ সান্ধ্য আইন ভঙ্গ করে সুরামত্ত অবস্থাত গাড়ি চলার পিছতো কিয় গোচর রুজু করা নহল? আরক্ষীর তদন্তত সেই শীর্ষ আরক্ষী বিষয়াজনক চিনাক্ত করা হবনে? ব্যক্তিগত নার্সিংহোমত গৈ তেওঁ আই সিউত সোমাবলৈ সোমাই ললে। আজি অসম চৰকাৰৰ যেতিয়া মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে তেতিয়া লগে লগে এখন মেডিকেল বোর্ড কনস্টিটিউট করায় চারিজনীয়া ডক্টর নিউরোলজির পৰা আৰম্ভ কৰি বিভিন্ন টিমে গৈ পেলাই আজি জিএনএসিত চাই পেলাই তেওঁক ফিট বুলি ডিক্লেয়ার কৰিছে বুলি আমি ইতিমধ্যে গম পাইছোঁ। আর পুলিশ প্রকাশনৰ আগৰ যি দুজন বিষয়াই এনেকুৱা ধৰণৰ গোচৰ ইমান কেজুয়েলি বা ইমান মানে সহজভাৱে চালে বা কাৰ সুতলপিত তেওঁ চালে, কোন প্রভাবশালী এম এল এ বা মন্ত্রীয়ে তেওঁক নির্দেশ দিছিল পুলিশ বিষয়াসকলক বা কোন পুলিশ বিষয়া এনেকুৱা নির্দেশতে তেওঁলোকে এনেকুৱা কাম কৰিছিল, এইবিলাক অনুসন্ধান কৰিব লাগিব। আর তেওঁলোকক পুলিশ ৰিজাৰ্ভলৈ পঠিয়ালে, কিন্তু যিসকলে তেওঁলোকক সুতলিপি দিছিল আজিলৈকে তেওঁলোকক অনুসন্ধানৰ আওতালৈ আনা নাই। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপত এটা ভাল হল কি, এটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তেওঁলোকে কনস্টিটিউট কৰিলে আৰু আদালতক তেওঁলোকে দরখাস্ত আবেদন জনালে যে ইয়াতে যিহেতু অফেন্সটো আমি যদিও ইনিশিয়াল ষ্টেজত দিছিলোঁ তাতে বিভিন্ন ধাৰা দিলে আৰু সেকশন 308 আইপিসিটো এড কৰিব দিলে। সেকশন 308 আইপিসিটো হল ভারতীয় দণ্ডবিধি আইন, কালপেবল হোমিসাইড নট এমাউন্টিং টু মার্ডার, অর্থাৎ অসমীয়াত যদি আমি সহজ ভাষাত বুঝবলৈ হয় তেতিয়াহলে যিকোনো এজন লোকে যদি মদ খাই গাড়ি চলায় কোনো লোকক আহত করে তেতিয়াহলে এই ধারা অন্তত যিকোনো ব্যক্তির 7 বছর পর্যন্ত জেল হব পারে। সুস্থ অবস্থাত দাসকইনাই জিএনআরসিত কেনেকৈ ভর্তি হয়েছিল? জিএনআরসির সুস্থ লোককো ধনের বিনিময়ত মিনি আইসিইউ থাকিবলে সুযোগ দিয়া হয় নাকি? জিএনআরসির কোনজন চিকিৎসকে রাজকইনাক আইসিইউ ভর্তি করাইছিল?
এই জঘন্য অপরাধ করে অহার পিছতো ডি এন আর সিয়ে রাজকন্যা সুরক্ষা দিব কিয় এইব প্রশ্নল এটা তদন্ত আরম্ভ হব। এই বিষয়টা মই চাব লাগিব দেই, কারণ এখন এখন প্রাইভেট হসপিটালত আছে, এজন পেশেন্ট প্রাইভেট হসপিটালত আছে, গতি আমার গভর্নমেন্টর যখন মেডিকেল বোর্ড, মেডিকেল বোর্ডর মতে তেওঁ যিখিনি অসুস্থতা সেই অসুস্থতাটো তেওঁলোকে গ্রহণ করা নাই, গতি এই বিষয়টো মই মোৰ তৰফৰ পৰা নকওঁ, মই মাননীয় মুখ্যমন্ত্রীর লগত কথা পতার পিছতে এই ক্ষেত্রত কি ব্যবস্থা লয় মই উই উইল লুক এট অল দি অ্যাঙ্গেলস, সব অ্যাঙ্গেলস হওয়া হব, এন্ড ইট ইজ আ কোয়েশ্চন অফ ইনকোয়ারি, ইট ইজ আ কোয়েশ্চন অফ ডক্টর এন্ড অফ হসপিটাল, সো উই উইল বি আস্কিং দেম অলসো কে কোনটো বেসিসত তেখেত হসপিটালত রাখিছিলে, ইন দ্য মিনওয়াইল আর অফিসার্স আর ইন দ্য হসপিটাল তাতে আছে আর তেওঁবিলাকে তদন্ত করে আছে। থ্যাংক ইউ সো মাচ। সন্ধিয়ার ভাগত রাজকন্যাক দিসপুর আরক্ষী থানার পৰা লৈ যায় স্বাস্থ্য পরীক্ষার বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়। সেই সময়ত রাজকন্যা কিন্তু মুঠেই অনুতপ্ত নাছিল, রাজকন্যার মাত্র অভিযোগ আই সি ইউর পৰা মোক জোর জবরদস্তি লৈ অহা হৈছে। এটার পিছত এটাকৈ কিবাটাও দুর্ঘটনা সংঘটিত করে আছে এইগুলি রাজকন্যা। নিশা সুরাপান করে গাড়ি চলায় দুর্ঘটনা সংঘটিত করা তো রাজকন্যার কার্যত এক কবি। রাজকন্যায় প্রথম দুর্ঘটনা করার পিছতেই যদি লাইসেন্স বাতিল করলেন এই আটজন শ্রমিক আঘাতপ্রাপ্ত হবল হলহেতেন, দুখনক ভরি হেরবল নহলহেতেন এজন শ্রমিকে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।